हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। आमी जॉली अहमेद, बांग्लादेशी अमेरिकन ब्लॉगर आपनादेर साथे। आशा करी आपनारा जे जेखाने आछेन निश्चयई आल्लाहर रहमते भालो आछेन। आमी भालो आछि। आरेकटी नतून चमत्कार ब्लॉग निये आपनादेर काछे चले आसलाम। आजके आमार ब्लॉगे थाकबे कीटो रान्ना। जारा कीटो डाएट करते चान, एक सप्ताहे 5 केजी ओजन कमाते चान, आपनारा आमार पर्वगुलि देखबेन। एटा 30তম पर्व। प्रथमे देखाच्छि सकाले नास्ताटा किभाबे खेते हबे। जारा आमार च्यानेले नतून भिउयार्स, तादेर सुविधार्थे आमी एटा देखाच्छि। अपनारा शाक वेजिटेबल दिए एक नाश्ता बनाते पारें। तीनटा डिम ऑमलेट करे तार मध्य दिए खेते खे नीते पारें। नाश्ता खेते होबे 11টা থেকে 12টার मध्य। और सकाले कफी खेते होबे, ब्लैक कफी बा ब्लैक चा। अपनारा शसा बा टमेटो खेते पारें नाश्ताते। एखन आमी देखाच्छि आमार बागाने धुंधुल होयेछे, एटा दिए आमी एकटा कीटो रान्ना करे देखाबो। कीटो रान्ना खुबी सहज। आमादेरके मने रखते हबे आमरा जखन कीटो डाएट करब तखन भात रुटी पराठा खाबो ना। आमरा भालो तेल खाबो, सोयाबिन तेल खाबो ना। आमरा खाबो सरिषार तेल, एक्सट्रा वर्जिन ऑलिव ऑयल, बाटार, घी, एगुली खाबो। देखुन भालो करे छिले परिष्कार करे केटे नेওয়া হচ্ছে। এভাবে আমি কেটে নিলাম। এখন একটি প্যানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্না করছি। 5 ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া আর চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমি এটা দিয়ে রান্না করব। ধুন্দুলগুলাও দিয়ে দিলাম, ভালো করে ভুনে নেব মশলার সাথে। এটা আমরা দুপুরে খেতে পারি লাঞ্চে, এই ভেজিটেবলটা। বাংলাদেশ থেকে যারা দেখছেন আপনারা নিশ্চয়ই অনেক সবজি পান। আমেরিকাতে সব ধরনের সবজি সবসময় পাওয়া যায় না। এই যে রান্না হয়ে যাচ্ছে কিটো রান্না দুপুরের জন্য। আমি কোনো পানি দেইনি, পানি বাহির হইছে। আমি ধনে পাতা কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম নামানোর আগে। এটা 15 থেকে 20 মিনিট লেগেছে রান্না করতে। আমি দেখুন একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি দুপুরে খাওয়ার জন্য। আমাদের ওজন কমাতে গেলে, ওজন নিয়ন্ত্রণে রাখতে গেলে আমাদেরকে কিটো ডায়েট করতে হবে। কিটো ডায়েট শরীরের জন্য খুবই ভালো। কিটো ডায়েটে আমরা নাস্তাটা একটু দেরি করে খেতে হবে। দুপুরের এই খাবারটা খেতে হবে 3টার সময় আর ডিনারটা করতে হবে 7 o'clock-এ। এর মাঝখানে আমরা খাবো বাদাম, খাবো ফ্রুটস খেতে পারি, টক ফ্রুটসগুলি। এই যে কিটো লাঞ্চ, আমরা যখন কিটো ডায়েট করবো তখন আমরা মিষ্টি ফলগুলি একদম বাদ দিব, কোনো ধরনের মিষ্টি খাবো না। এখন একটা ভেজিটেবল রান্না করে রাখছি সকালের জন্য। ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি, একটা গাজর দিয়েছি আর ক্যাপসিকাম। এই সবজিগুলি ওজন কমাতে খুবই সাহায্য করে, শর্করার পরিমাণটা খুবই কম। এই সবজিগুলি আমরা আমেরিকাতে বেশি পাই, সবসময় পাই, 12 মাসই পাওয়া যায়। ফুলকপি, ব্রকলি, বাঁধাকপি, এই যে রান্না হয়ে গেল। আমি একটি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। একটু বেশি করে রান্না করে রেখেছি। সবজিটা আমাদের বেশি করে খেতে হবে, কারণ আমরা ভাত খেতে পারবো না যখন আমরা কিটো ডায়েট করব। যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই, এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে পরের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে চলে যাবে। দেখুন সবজিটা তৈরি হয়ে গেল। এই সবজিটা তৈরি করে রেখে দিলে আমরা রাতে ডিনারে খেতে পারি, দুপুরে লাঞ্চে খেতে পারি এবং সকালে নাস্তাতেও খেতে পারি। এখন আমি দেখাচ্ছি রাতের ডিনার। আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি নিয়েছি। আমি শুটকি রান্না করে দেখাবো। আমরা কিটো ডায়েটে শুটকি খেতে পারি। এটা লতি দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে এই শুটকি রান্না করব। দেখুন পেঁয়াজ কুচির মধ্যে শুটকিটা ভালো করে
ধুয়ে একটু ভুনে নিচ্ছি। এটা লইত্তা শুটকি, আপনারা যে কোনো শুটকি দিয়ে এই লতিটা রান্না করতে পারেন। ভালো করে ভুনে নিলাম পেঁয়াজের সাথে। এখন আমি লতি, যে কাঁঠাল বীজটা ধুয়ে রেখেছি, আমাদের এখানে ফ্রোজেন পাওয়া যায়, কিনে এনেছি, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, এক একে মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আধা চা চামচ করে পরিমাণ মতো লবণ, ভালো করে নাড়াচাড়া করে এক কাপ পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। আমাদেরকে প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হবে, যেন আমরা কিটো ডায়েট করব। আমরা মাছ মাংস খেতে পারি, যে কোনো ধরনের মাছ আমরা খেতে পারি, গরুর মাংস খেতে পারি, খাসির মাংস খেতে পারি, মুরগির মাংস খেতে পারি। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, অনেকই মজা। লতি, কাঁঠাল বীজ অ্যান্ড শুটকি আপনাদের ভাইয়ের খুবই পছন্দের একটি খাবার। আমি এক কাপ পানি দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে যাবে, ঢাকা দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। যারা কিটো ডায়েট শুরু করতে চান, আপনাদেরকে কফি বা চা খেতে হবে সকালে, তারপরে আমরা খেতে পারি খাওয়ার পরে অর্গ্যানিক অ্যাপেল সাইডার ভিনিগার উইথ মাদার, এক চায়ের চামচ এক গ্লাস পানির মধ্যে গুলাই খেয়ে নিতে পারি। এ ধনে পাতা কুচি দিয়ে দিলাম, তৈরি হয়ে গেল আমার কিটো রান্না। এটার সাথে আমরা মাছ খেতে পারি, তাই দেখাচ্ছি। এক্সট্রাভার্জিন অলিভ অয়েল মধ্যে আমি জিরা দিয়েছি, জিরার ফোড়ন, শুধু জিরা, আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। আমি সবসময় আদা রসুন পেঁয়াজের পেস্টটা ফ্রেশ তৈরি করি। অ্যান্ড দিয়ে দিচ্ছি একে একে মশলাগুলি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনির গুঁড়া পরিমাণ মতো। আমরা সবাই পরিমাণ মতো মশলা দিয়ে রান্না করতে পারি, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। ভালো করে মশলাটা ভুনে নিব। মাছগুলি দেওয়ার আগে আমি রুই মাছ রান্না করব। রুই মাছের মাথা মাছ একসাথে করে রান্না করছি। আপনারা যে কোনো মাছ এইভাবে রান্না করতে পারেন। এই যে মাং দিয়ে দিচ্ছি আমি মশলার মধ্যে, ভালো করে ভুনে নেব মাছের মাথা। মাছ ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি মাছগুলি, ভালো করে ভুনে নিচ্ছি মশলার সাথে প্রায় 4-5 মিনিটের মতো, তো মাছের কাঁচা গন্ধটা থাকবে না। আমি ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারকে ফলো করি, ওইভাবেই আমি রান্নাগুলি করি। পানি দিয়ে দিলাম 2 কাপের মতো, মাছগুলি যেন সিদ্ধ হয়ে যায়। পানির মধ্যে ঝোলের পানিটাও দিয়ে দিলাম। 15-20 মিনিট আমি জাল দিব, বলক চলে আসছে, ঢাকা দিয়ে দিব, ভালো করে নাড়াচাড়া করে নিব। এই মাছগুলি খুবই ফ্রেশ, ভাজা লাগে নাই। আমি মরিচ কুচি এবং ধনে পাতা কুচি উপর দিয়ে দিয়ে দিলাম। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন আমার ভিডিওটি দেখেন, ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস বক্সে কমেন্টস লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে
शेयर करते पारें जो दी आमार वीडियो गुली भालो लागे। इटा होच्छे डिनर, इटा सातटा थेके आठटार मध्ये आमादेर खेये निते होबे घुमानोर आगे, घुमाते होबे दसटार समय। आज ए पर्यन्तई, सबाई भालो थाकबें, सुस्थ थाकबें, आमार वीडियोर साथे थाकबें। परेर वीडियो देखार जोन्नो आमंत्रण रइलो। आल्लाह हाफेज़।